জিয়াউর রহমান ও তার পরিবার বঙ্গবন্ধু হত্যার সবচেয়ে বেশি সুবিধাভোগী বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। বঙ্গবন্ধু হত্যার সাথে জিয়াউর রহমান জড়িত বলেও অভিযোগ করেন তিনি। হত্যাকাণ্ডে জড়িত না হলে জিয়াকে সেনাপ্রধান করা হতো না বলেও মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, জিয়া মুক্তিযুদ্ধে পাকিস্তানের অনুচর হিসেবে অংশ নিয়েছিলেন, ফলে পরবর্তী সময়ে ক্ষমতায় গিয়ে স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন করেন। 1975 সালের 15 আগস্টের মর্মান্তিক হত্যাকাণ্ডের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে জিয়াউর রহমান এবং তার পরিবার। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচারের পথ রুদ্ধ করার জন্য যে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়েছিল সেটিকে আইনে রূপান্তরিত করার জন্য সরকারি দলের পক্ষ থেকে অর্থাৎ বিএনপির পক্ষ থেকে বিল আনা হয়েছিল এবং সেই আইন পাশ করা হয়েছিল যাতে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচারের পথ রুদ্ধ হয়।